রাজ্যের চৌপাশে এতিয়া ভোগালীর ব্যাপক আয়োজন। ভোগর ভোগালীর হেতু সাজুক অসমীয়া। কিন্তু তেরগাঁওয়ের বসা ভরলা গাঁত শোকাকুল পরিবেশ। দেরগাঁওয়ের বালিজানত সংঘটিত হওয়া ভয়ঙ্কর দুর্ঘটনার কথা হয়তো রাজ্যবাসী আজিও পাহরিব পৰা নাই। পিকনিক খাবলে গৈ বারোজনক লোকে প্রাণ হেরুয়াইছিল ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। এই দুর্ঘটনাত প্রাণ হেরুয়া বসা ভরল গাঁওয়ের এগারোজনক ব্যক্তির আজি রাজহুয়া আদ্যশ্রার্থ। স্থানীয় রাইজ তথা দল সংগঠনের নেতৃত্বত এইদরে রাজহুয়া আদ্যশ্রার্ধর আয়োজন। এগারোজনক ব্যক্তির আত্মার সদগতির হেতু প্রার্থনা সর্বজনক। নিজের আপনজনক হেরুয়াই এইদরে কান্দি উঠিছে গাঁওবাসী। গৈ পেলা এনেকুৱাখন হলগে কি কব, সেইটো ভাষা মোৰ নাই আৰু কবলা। অ শুনে বাৰ মাত, মোক এবাৰ মাত শুন বোলো। ভগৱানৰ শ্ৰীচৰণত তেওঁলোকৰ আত্মাৰ সদগতি অৰ্থে সমূহ স্থানীয় ৰাইজ লগ লাগি আৰু বিভিন্ন দল সংগঠনৰ সহযোগত আজি ৰাজহুৱা আদ্যশ্ৰাদ্ধ এঘাৰ দিনত এঘাৰজন ব্যক্তিৰ আমি ৰাজহুৱা আদ্যশ্ৰাদ্ধভাগ আয়োজন কৰিছোঁ। আমি আশা ৰাখিছোঁ ভগৱানে তেওঁলোক যতে আছে শান্তিত থাকক। যিসকলৰ মৃত্যু হ'লে সেইসকলৰ স্বৰ্গত যাতে স্থান পায়, সকলোৰে স্থানত সকলোৰে অন্তৰত তেওঁলোকৰ স্মৃতি সজীৱ হৈ থাকে, তাৰে আশা কৰিলোঁ। দেরগাঁওর এই শোকাবহ দুর্ঘটনাত অকাল মৃত্যু সাবটি লওয়া বসা ভরলা গাঁওয়ার শুভাঙ্কু শইকীয়ার বাসগৃহত শোকর বন্যা। পিতৃ পরিয়ালবর্গই নিজের সন্তানক সুঁয়রি ভাগি পড়ছে। এইদরে শুভাঙ্কুরের ঘরতো আয়োজন আদ্যশ্রার্ধর। কি কম, কবলে ভাষা নাই। গতি আজি আমার যে নিয়ম কাম, সেই নিয়ম কামটা আজি করবলে আগবাড়ি আছিল। আঠটা পুরস্কার পাইছে ব্যক্তিগতভাবে আর দলগতভাবে তিনটা পুরস্কার পাইছে বলে কৈছিল। আর সেয়াই শেষ। ইপিনে এই রাজহুয়া আদ্যশ্রার্ধর অনুষ্ঠানত কৃষিমন্ত্রী অতুল বরার শ্রদ্ধাক্ষ। নিহত সকলের পরিয়ালের কাষত থিয় দি তেওঁলোকর দুখৰ সমভাগী হৈছে মন্ত্রীগৰাকী। রাজ্যখনের বিভিন্ন প্রান্তত ভোগালীর প্রস্তুতি চলিছে, কিন্তু বসা ভরলা গাঁত একটা সুকিয়া পরিবেশ। মৃতকর আত্মার সদগতির বাহিরে, সদগতির কামনা করার বাহিরে অন্য একো উপায় নাই, ভাষা নাই পরিয়ালের লোকক বুঝাবলে। তথাপি পরিয়াল আমি গভীর সমবেদনা জানাইছো, ভগবানে তেওঁলোকক সহ্য কৰিব পৰা শক্তি দিয়ক। ইপিনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত উপস্থিত থাকি কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সম্পাদক বিদ্যুৎ শইকীয়ায় দুঃখ প্রকাশ করে কলে এনেদরে। মৃত আটাইকেইজন ব্যক্তির আত্মার সদগতি কামনা করছো, লগতে পরিয়াল সমূহক যাতে এই সময়ত ভগবানে এই দুঃখ সহিবলে শক্তি দিয়ে। এই ঘটনাটোত যা মানুষ দুঃখী, সেয়া কোনোবা মাফিয়া হোক, পথ নির্মাণকারী সংস্থার অভিযন্তা হোক, এই আটাইবিলাককে গ্রেপ্তার করে শাস্তি দিলেহে আত্মার সদগতি পাব। আর সমান্তরালভাবে প্রতিটি পরিয়াল, যা পরিয়ালের মানুষ ঢুকাই গেছে একমাত্র উপার্জনকারী, প্রতিটি পরিয়ালক এটাকৈ সরকারি চাকরির ব্যবস্থা করুক। আর মৃত পরিয়ালসমূহক 1 কোটি টাকা আর গুরুতরভাবে আহত পরিয়ালসমূহক 50 লাখ ক্ষতিপূরণ দিয়ক। মেরাপানির পৰা ঋণ্টু দাস, প্রাগ নিউজ।